আমার সাথে অন্যায় করা হয়েছে। আমি আমার আমার সাথে অন্যায় হওয়া হয়েছে, অন্যায় বিচার চাই। ভাই আমার মারেন, আমার মেরে ফেলেন না কেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আপনারা সকলেই জানেন বর্তমান সময়ে সব থেকে বেশি আলোচিত এবং সমালোচিত বিষয় হচ্ছে পরিমণিকে নিয়ে। আমি বিচার চাই, আমার সাথে হয়ে যাওয়া অন্যায়ের বিচার চাই। কারণ তিনি কয়েকদিন আগে একটি ক্লাবে ধর্ষণ এবং হত্যার চেষ্টা হয়েছিল তার উপর। সেই থেকেই তিনি চার দিন পর সাংবাদিক সম্মেলন করেন এবং তিনি বিচার চাইলেন। আজকের এই ভিডিওতে দেখাবো তিনি ঘটনার চার দিন পর কেন সাংবাদিক সম্মেলন করে সবার কাছে বিচার চাইলেন। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকুন। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওর অংশটুকু দেখে আসি। আমি যদি মরে যাই আমাকে বুঝবেন, আমাকে মেরে ফেলা হয়েছে, আমি সুইসাইড করতে পারি না। আমি সুইসাইড করব না, আমি আমার বিচার নিয়ে মরব। আমার সাথে অন্যায় করা হয়েছে, অন্যায় বিচার চাই। আমি আজকে মরে গেলে আমি সুইসাইড করি না, সবাই জেনে রাখেন। আমি বিচার চাই, আমার সাথে হয়ে যাওয়া অন্যায়ের বিচার চাই। আপনি সংবাদ বানাতে চান কেন ভাইয়া? আপনি আমার ভাই না? আপনার বোন রেপ হইতে চাচ্ছিল। আমরা সেটাই জানতে চাচ্ছি এবং আপনাকে কি কোনো হুমকি দেওয়া? এটা কখন জমতো? আমি রেপ হওয়ার পরে জমতো নাকি আমার আমার মুখটা সাদা কাপড়ে বন্ধ হয়ে যাওয়ার পরে বুঝতেন? কখন জমতো? যেখানে গেছি সবাই বসছে, মিডিয়াকে জানাও না, আচ্ছা দেখতেছি। আমি চার দিন ধরে ওয়েট করে আছি, পারি না। এখন তো মিডিয়া আসছে, মিডিয়ার শক্তি তো আপনি জানেন। এখন সব আপনারা আপনারা দেখেন বিষয়টা। সত্যি তো আমি একা লুকিয়ে রাখতে পারবো না, কেউ পারবে না পৃথিবীর। আপনারা সত্যিটা খুঁজে আমাকে সেরে করেছেন। এখন করেন না, সব করেন, কিন্তু আপনার কেউ যেতে পারবেন না। আপনাদের আমার জানো হয়ে গেছে, আমি আপনাদের আইনের কাছে তো সহযোগিতা চাই নাই, আমি একজন মায়ের কাছে সহযোগিতা চাইছি, যে মায়ের কাছে ক্ষমতা আছে। আপনাদের আইন কাউকে আমি জানি না, আমাকে অন্তত রক্ষা করতে পারে নাই এতদিন। আমি তো মারা জানানোর জন্যই তো আমি আমি বসছি এখানে। মাকে তো জানাচ্ছো তুমি, আমার সাথে অন্যায় হলে আমি বিচে যাব না? এতক্ষণ সব বললাম, তারপর মনে হয় না যে আমার সাথে কোন ধরনের অন্যায় করা হয়েছে। কি হয়েছে ভাই? প্রিয় দর্শক শ্রোতা, আপনারা ভিডিওটি দেখলেন। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টস করবেন এবং অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।